হ্যালো বন্ধুরা, এ মানুষে ব্লগ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, কাছের বা দূরের, দেশের বা দেশের বাইরের, তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের দোয়া এবং কৃপা আর আশীর্বাদে আমরা ভালো আছি। তো কালকে আমি আমার এয়ার জার্নির ফার্স্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওটা ছিল কক্সবাজার থেকে ঢাকা, ওখানে অনেক কিছু ডিটেলস বলা আসছে। তোমাদের অন্য কোনো কিছু জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো বা মেল করতে পারো। আর আজকে আমি হচ্ছে ঢাকা টু সৈয়দপুরের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তো যদি ভালো লাগে বা কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাইও। তো এখন হচ্ছে আমি এয়ারপোর্টে বসে আছি, এখানে এক ঘন্টা আগে যেহেতু আসা, এক ঘন্টা না, আমাদের অনেক আগেই আসা হয়েছে। কারণ আমরা একটা ফ্লাইট শেষ করে এখানে স্টে করে দেন আরেকটা ফ্লাইটে, মানে এখন সৈয়দপুরের জন্য উঠবো, আর এটা হচ্ছে ইউএস বাংলাতে আমরা যাব। তো অনেকক্ষণ বসার পরে ওখানে, ও আরেকটা জিনিস যেটা বললাম, ওখানে যে একটু কফি দেখাইলাম, কফিটা হচ্ছে 200 টাকা পার একটা কপি বিক্রি করলো। মানে শুনে তো মাথায় হাত, মাই গুডনেস, এত টাকা! যেখানে না একটা 30 টাকা 20 টাকা 50 টাকা একটা কফি হয়ে যায়, সেখানে 200 টাকা একটা কফি নিল। বাই দ্য ওয়ে, খাওয়ার একটু চাঙ্গা হওয়ার দরকার ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে ওইটা একটু আমরা দুজনে নিলাম। দেন এখন হচ্ছে এখানে চেকিং এর জন্য দাঁড়াই। তো ব্যাকপ্যাক ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং লাগেজ ট্রাগেজ সব কিছু। আর এখন হচ্ছে আমাদের টিকিটও আমরা পেয়ে গেছি। তা এখন হচ্ছে আমরা যেহেতু টাইম আর বেশি নাই, আমরা এখন ভিতরের দিকে যাব। বন্ধুরা, আমি তো তোমাদের সাথে আমার মোটামুটি সব ডেইলি ব্লগগুলো শেয়ার করে থাকি। তো যদি আমার ভিডিও তোমাদের উপকারে আসে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সামনে আগে যেতে হেল্প করো এবং কনফিডেন্স লেভেলটা হাই করে দাও। তো এখানে হচ্ছে আমাদের ব্যাকপ্যাকটা, ব্যাগ না, মানে আমাদের যে পাসটার ছিল ওগুলো হচ্ছে চেক টেক করা হয়ে গেছে। আর এখন বডি পাসিং হচ্ছে। তো ওখানে আমার চেক করার সময় আমার পার্সে হচ্ছে একটা পেডিকিউর বা ম্যানিকিউরের জন্য যে ছোটো কাশিগুলো থাকে ওটা একটা ছিল। ওটা আবার বললো যে আপনার ব্যাগে মনে একটা কাশি আছে, ওটা বের করেন। দেন ওটা সব যে ব্যাগের বেরকেটের করে একটু সময় লাগলো, বাট বাই দ্য ওয়ে, কারণ ওটা কোনো প্রবলেমই না। তো ওরা হচ্ছে এই গাড়িটাতে উঠাইলো, মানে পুরোপুরি এয়ারের কাছে নেওয়ার জন্য। তো গাড়িটার এনভায়রনমেন্টটা দারুণ ছিল। তো আমাদের এয়ার এখানে চলে আসছে, তাহলে চলো আমরা এয়ারে যে সিট প্ল্যানটা দেখে সেখানে মানে আমাদের জায়গা করে নেই। আর আমরা যে হচ্ছে ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছি, এখানে 1,500 টাকা করে ওরা পার পার্সন নিল টিকিট। আর হচ্ছে আমরা যে কক্সবাজার থেকে ঢাকা আসছি, ওখানে সম্ভবত 4,000 মানে 4,000 মতনই এরকম হয়তো, বা দুজনে 8,000 মতো টিকিট লাগছে। তো বাইতে এখন আমরা হচ্ছে প্লেনে ঢুকে গেলাম। আর ইউএস বাংলা তো সবসময় ভালো, আর বিমান বাংলাদেশও কিন্তু ভালো ছিল, আমার কাছে ভালোই লাগছে। আর ঢাকা থেকে ঢাকার ওদের দেখো সব মানে অ্যাটিটিউড বিহেভিয়ার অনেক লয়াল ছিল এবং খুবই রেসপন্সিবিলিবেল ছিল ওরা। তা আমাদের প্লেনটা প্রায় এখানে আধা ঘন্টার মতো ডিলে করছে ওদের কি একটা প্রবলেমের কারণে, যে কারণে হচ্ছে আমাদের স্টেশন থেকে মানে ডিপারেশন করার জন্য একটু টাইম লাগছে। তারপরে হচ্ছে মোটামুটি 4টার দিকে ছেড়ে গেছে, যেটা ছিল 3:30 দিকে। তো এরপর তো আমাদের প্লেন রওনা করলো আমাদের মানে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমার এই চাকাটা হচ্ছে যে উপরে চলে যায়, এটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আমি এর আগের ভিডিওটাতেও তোমাদেরকে দেখাইছিলাম, এত কিউট করে ওইটা উঠে যায় এবং কিউট করে নামে। তো আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে হচ্ছে ওদের মানে যারা কেবিনে থাকে বা হচ্ছে এয়ারের ভিতরে যারা কেবিন ক্রু থাকে ওদের বিহেভিয়ারগুলো, এবং ওর খুবই স্মার্ট ছিল, আমার ওদের বিহেভিয়ার বলো বা সব কিছু অনেক ভালো লাগছে। তো এবং যে কোনো কথায় এবং সব জায়গায় টিকিট কাটা থেকে শুরু করে সবাই অনেক হেল্পফুল ছিল। যেমন আমরা বাসে টাসে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করি, এখানে ওরকম কোনো প্রবলেম ফেস করিনি। এবং তোমরাও যদি মানে মোটামুটি একটা শান্তিতে বা আরামদায়ক কমফোর্টেবল একটা জার্নি করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এয়ারে মুভ করাটা আমার কাছে বেটার মনে হয়। যদিও বা একটু এক্সপেন্সিভ, বাট যদি পারা যায় আমার কাছে অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা হচ্ছে আমাদের
মানে সৈয়দপুর এয়ারল্যান্ডে চলে আসলাম, এয়ারপোর্টে চলে আসছি। তো মানে কি বলো, মনে হয় এখানে 40 মিনিট সময়ও লাগে না, এত দ্রুত আমরা চলে আসছি। তো বাই দ্য ওয়ে এখন যে তা ভালোভাবে আসতে পারছি এটাই হলো কথা। তো এখন মোটামুটি 5টা বাজে, তো 5টার দিকে আমরা এসে ল্যান্ড করলাম। তো এখান থেকে আবার আমাদেরকে মানে ঠাকুরগাঁও যেতে হবে, দ্যাটস ওয়াই উই আর শিলিগুড়ির। তো বাই দ্য ওয়ে আগে হচ্ছে এই জায়গার ফর্মালিটিসগুলো আমাদের সারতে হবে, যে কারণে হচ্ছে আমরা এখানে আমাদের লাগেজ হচ্ছে নেওয়ার জন্য আসলাম। তো এখানেও আবার একটু লেট করতেছে, লাগেজটা বেশ 10 মিনিটস পর এখানে লাগেজ আসছে, যে কারণে হচ্ছে আবার বসে থাকতে হয়েছে, আবার ওইদিকে আমাদের টাইমও নাই। তো যাই হোক, ওভারঅল হচ্ছে আমার এয়ার জার্নিটা অনেক ভালো ছিল, যেটা আমি খুবই এনজয় করছি। ফার্স্ট টাইম বলি কিন্তু অনেক নার্ভাস বা হচ্ছে অনেক সময় অনেক ভয় পায় বা ওই জার্কিংগুলো অনেকে নিতে পারে না, তো আমার এই ধরনের কোনো প্রবলেম হয় না, আমি অনেকটা এনজয় করছি। এবং তোমাদের দাদা তো অবাক যে আমি কীভাবে এতটা ফ্রিলি হচ্ছে জার্নি করলাম। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে, এবং ওদের বিহেভিয়ার তো আগে থেকেই বলতেছি অনেক ভালো ছিল, এবং সব কিছুই অনেক ভালো ছিল। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাই দিও কিন্তু। আর ভালো, বেশি ভালো লাগে বা কোনো উপকারে আসলে অবশ্যই তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও কিন্তু। তো এখান থেকে সব কিছু কমপ্লিট করে বের হতে হতে আমাদের 5:30 বেজে গেছিলো, আর এখানেও আবার হচ্ছে ব্যাগগুলো চেক করতেছে, মানে এত চেকিং কি বলবো। যাই হোক, এত চেকিং করাই ভালো, এই জন্যই হয়তো আমাদের দেশে মানে সুনাম বজায় থাকে। তো এখান থেকে বের হওয়ার পরে হচ্ছে অটো বলো প্রাইভেট কার, মানে ডাকাডাকি তো অস্থির করে ফেলছে। তো তোমাদের দাদা আবার হচ্ছে জিজ্ঞেস করতে গেল আমাদের একটা জিনিস নিতে হবে মানে যাওয়ার জন্য, তো সেটা আমরা এখান থেকে পাবো কি না। তো ওখানে পুলিশকে জিজ্ঞেস করেছিল, তো বললো যে হ্যাঁ পারবেন। তো এখান থেকে আমরা মুভ করলাম ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে, দেখি কোথায় গাড়ি পাওয়া যায়। তবে আমরা অনেক হাঙ্গরি ছিলাম, বাট এখান থেকে কিছু খাইনি, তো ভাবলাম যে একবারে বাড়িতে যেয়েই খাবো। আর একটা জিনিস দেখো, এখানে কী পরিমাণে পাখির ডাকাডাকি, আমার এত ভালো লাগলো জিনিসটা, মানে ওরা নিড়ে যাচ্ছে বলে না, পাখিটা নিড়ে যাচ্ছে। তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম। কোনোভাবেই অটো পাচ্ছিলাম না, অনেকটা রাস্তা প্রায় 15 মিনিটের মতো হাঁটতে হাঁটতে, মানে দাম যা তার থেকে দ্বিগুণ চাচ্ছিল এরকম অবস্থা। তো এখানে একটা ক্যান্টনমেন্টের সামনে দাঁড়াইলাম, গেটটা অনেক ভালো লাগলো, এখানে হয়তো ভিতরে ঢুকা ঢুকা যায় কি বেশ শ্রেষ্ঠ কী কী যেন লেখা। তো ওখানে এই জন্য আর কি জিনিসটা ভাবলাম যে সৈয়দপুর তো ওইভাবে আসা হয়ও না কখনো, এ কারণে ক্যাপচার করলাম। আর এখানে হচ্ছে যে অটোটাতে উঠলাম, ওরা হচ্ছে নিল কত, 90 টাকা নিছে। তো বললো যে হচ্ছে বাস স্ট্যান্ড নামাই দেওয়ার জন্য, কিন্তু উনি বললো যে বাস স্ট্যান্ডটা না থেকে আপনি হচ্ছে আর একটা জায়গা যান। তো উনি আর একটা জায়গায় নিয়ে আসছে, আর আমরা বাসে উঠছিলাম 6টার দিকে, এখানে নামাইছে 7:30, হ্যাঁ 7:30টার দিকে। দেন নেমে হচ্ছে এখানে বাড়ির জন্য কিছু ফল কি নিতে আসছি, যেহেতু বেশ কয়েক ধরনের ফলই আসি, এই কারণে হচ্ছে আমরা একটা খেজুরের প্যাকেট নিলাম, তারপরে আনারস, এরপরে কিনেছি আপেল, আর হচ্ছে আঙুর নিছি। কারণ আমার কোথায় যাচ্ছি সেটা তো এখনও বলি নাই, আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, তো বলে ফেললাম। আরও সারপ্রাইজ কি, এবং অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু শ্বশুর বাড়ির ব্লগ অনেক দিন পরে যাওয়া হচ্ছে। তো আমার শাশুড়ি আছে, বাসার বাড়িতে আরও অনেক প্রোগ্রাম হবে, যে কারণে হচ্ছে ভাবলাম যে তাহলে কিছু ফল টল বেশি করে কিনে নিয়ে যাই, মানে সবাই খেতে পারবে।
এরপর ফল টল কেনার পরে হচ্ছে আমাদের যেতে যেতে প্রায় কয়টা বাজছে, 9টা বাজছিল এখান থেকে, মানে কিনে টেনে অটোতে উঠার, সিএনজিতে উঠে মানে 9টা 8টায় উঠা হয়েছে, তারপর এখান থেকে যাওয়ার সময় 9টা বেজে গেছে। তো যাই হোক, ওভারঅল এই আর কি আমার আজকের ব্লগটা ছিল, মানে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো এবং আমার কনফিডেন্সটা বাড়াই দিও এবং সাপোর্ট করার জন্য সামনে আগায় যেতে পারি আর ভালো কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো তোমরা যদি সাথে থাকো অবশ্যই আমি আরও সামনে আগায় যাবো, এটা আমার কনফিডেন্স আছে। তো ভালো থেকো তোমরা সবাই, আজকের মতো টাটা।